হ্যালো বন্ধুরা, আর্কিটেক্ট বাংলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। তো আমরা এখন ভিডিও দিচ্ছি না এই জন্যই যে জাঁ লাইফস্টাইল থেকে কোনো আপডেট আসে নাই, সেজন্য তো আজকে ভিডিওটা দিচ্ছি এই জন্য যে আমাদের একটা মেল আপডেট এসেছে। তো আমাদের তো নিউজ লেটার আসার কথা এখনও আসে নাই, তো যখন আসবে তখন এটা নিয়ে আমরা আলোচনা করব। তো জাঁ লাইফস্টাইলের যে নিউজ লেটার লাইফস্টাইলের যে নিউজ লেটার কেন আসছে না, এটা হয়তো বলা হচ্ছে যে কোম্পানির হয়তো আরও কিছু ক্লিয়ারিংয়ের বাকি আছে, সেজন্য সব ক্লিয়ারিং করে তা একসাথে আসবে, হয়তো আজকে কালকে বা কোন সময় আসে দেখতে হবে। তো 22 তারিখ ডেট দিয়েছিলো, হয়তো কোনো কারণে সেটা কোনো প্রবলেম হয়েছে সেজন্য দেরি হচ্ছে। তো ইহার যে মেল থেকে যে আপডেটটা এসেছে, ইহার মেলের যে আমাদের অচিন্তধর ওনার উনি মেল পাঠিয়েছিল কখন বা পেটেট বা এই সম্পর্কে, তো বলা হচ্ছে যে ইহা জাঁ লাইফস্টাইলের টার্গেটে হচ্ছে মানে পেটেট দেওয়া, এবং তারা ইহাকে এটা নিয়ে চাপ দিচ্ছে এবং ইহা এটা নিয়ে কাজ করে যাচ্ছে। তো এটার জন্য আমাদের জাঁ লাইফস্টাইল এবং ইহা আলাদা কোম্পানি, ইহাই আমাদের বিজ্ঞাপন দিবে, আর জাঁ লাইফস্টাইল আমাদের ক্রিপ্টো কারেন্সি শেয়ার এগুলো বা ডেবিট কার্ড এগুলো সম্বন্ধে আপডেট দিবে। তো ইহা তাদের পেটেট নিয়ে তাদের সেলস টিম এবং যে মেনটেন্স টিম তারা কাজ করে যাচ্ছে পেটেট দেওয়ার জন্য। তো আরও মানে আমরা তো প্রতি সপ্তাহে ইহা থেকে নিউজ লেটার পাচ্ছি আলাদাভাবে, তো ওইখানেই আমরা নিউজ লেটার রিয়েলের সম্পর্কে আমরা পাবো, এটাই বলা হয়েছে। তো যে মেলে, তো এই মেল আপডেটে যে ইহা হচ্ছে চেষ্টা আমাদের জাঁ লাইফস্টাইলের মেন টার্গেট পেট আমাদেরকে অ্যাড দেওয়া, কিন্তু সেটার জন্য তারা বলছে এখনও কাজ করে যাচ্ছে যেটা মেলে বলা হয়েছে। তো আমাদের আরও অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে আসলে সামনে কী হয়, কখন আসে কখন লাইভ হয়, যেহেতু একটা স্টার্ট আপ কোম্পানি একটু সময় তো দিতে হবে স্বাভাবিক, যেহেতু নতুন কোম্পানি। তো একবার চালু হয়ে গেলে পরে আর এটা আর সমস্যা হবে না, তো নতুন শুরু করতে একটু সময় লাগছে সব কিছু সেটিং করে আসতে, বিভিন্ন ধরনের যে আপডেটগুলো আমাদের একটা আপডেট পেয়েছে নেক্সট বাটনের পরে আমাদের যে রেফারেল ইনকাম এগুলো সবগুলো যখন আপডেট হয়ে যাবে তখন আমরা অ্যাড আমাদের শুরু হয়ে যাবে, এটাই বলা হচ্ছে। তো এই যে পেটেট এখন আমাদের যে মেল আপডেট থেকে এটাই এসেছে যে যা আমাদের ইহা তারা কাজ করে যাচ্ছে এবং তারা জানিয়ে দিবে আমাদেরকে কখন পেটেট দিবে, এটাই। আর জাঁ লাইফস্টাইলের যেগুলো নিয়ে তারা হয়তো কোনো ক্লিয়ারিংসের জন্য অপেক্ষা করে আছে, তো আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, যেটা আমাদের লিডাররা আমাদের টিম মিটিংয়ে বলেছে যে আমাদের ধৈর্য রাখতে হবে আরও, কারণ এখানে হয়তো আরও গুড নিউজ আসবে আমাদের, তো অপেক্ষা করতে হবে আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ অপেক্ষা ছাড়া তো কিছু করার নেই আমাদের। এখন কোম্পানি যেহেতু তাদের সব কিছু সেটিং করে আসতে, কারণ এখানে অনেক বিশাল একটা কর্মযোগ্য, এটা বিশাল একটা কাজ, তো এখানে সব কিছু রেডি হয়ে আসতে সময় লাগতে, সেটাই বলতেছে আমাদের যারা লিডার রয়েছে তারা। তো এই জন্য আমাদের আরেকটু অপেক্ষা করে দেখতে হবে আমাদের জাঁ লাইফস্টাইলের যে গুড নিউজ সেটা আমরা পাবো, ঠিক আছে। তো এটাই আমাদের লিডাররা আমাদের যে আলফা ভলান্টিয়ার তারা এটাই বলছে, যেখানে কিছু আপডেট বা সব কিছু এখানে ক্লিয়ারেন্স হয়নি বলে আমরা নিউজ লেটার পাইনি, তো আমরা পাবো আজকে কালকে যে কোনো সময় আমরা নিউজ লেটার পাবো। তো এটাই আমরা যে জাঁ লাইফস্টাইল বা ইহা নিয়ে আমরা যেটা সবাই আশা নিয়ে বসে আছি, হয়তো একটু কখন আসে এটা এখনও নির্দিষ্ট কোনো ডেট এখনো দেয়নি, তো যে কোনো সময় আমরা আপডেট যখন আসবে নিউজ লেটারে তখন আমরা পাবো, ঠিক আছে। সবগুলো নিউজ লেটারের মধ্যে জানিয়ে দেওয়া হবে, আর এটা এখানে দিন রাত আমাদের মিটিং চলতেছে, তো এটা যদি চলে যাওয়ার বা এরকম কিছু থাকে তাহলে মিটিংগুলো চলতো না, সকাল থেকে রাত পর্যন্ত অনেক মিটিং চলে বিভিন্ন বাসার উপরে। তো এটাই, তো আমাদের বিশ্বাস রেখে আরও একটু অপেক্ষা করতে হবে এবং প্রতিদিন ড্যামেজগুলো দেখে যেতে হবে। তো এইটুকুই আপডেট আজকে পেয়েছি আপনাদের জন্য, ধন্যবাদ সবাইকে। তো পরবর্তী কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো, ধন্যবাদ।